হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো পা ফাটা দূর করার পাঁচটি ঘরোয়া উপায় শুধু শীতকাল নয় অনেকেরই সারা বছর পায়ের গোড়ালে ফাটে এর কারণ গোড়ালের ত্বকের শুষ্কতা বা স্তরীভূত মরাকশ অনেক বেশি হাঁটাচলা দিনের দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা ডিহাইড্রেশন ইত্যাদির কারণেও সারা বছর পা ফাটতে পারে দীর্ঘদিনের পা ফাটা সমস্যা দূর করতে ছোট ছোটো কিছু ব্যাপার লক্ষ্য রাখা জরুরি সাধারণত পায়ের ত্বকে আর্দ্রতা কমে যাওয়ার কারণে ত্বক শুষ্ক হয়ে ফেটে যায় তাই রাতে ভালোভাবে ময়শ্চারাইজার লাগিয়ে তবেই কমানো উচিত আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক পা ফাটা দূর করার ঘরোয়া উপায়গুলি কী কী আর আপনি যদি আমাদের সোমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশান বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এক চালের গুঁড়ো মধু এবং আপেল তিন টেবিল চামচ চালের গুঁড়ো এক চামচ মধু এবং দু থেকে তিন ভটা। আপেল সাইডার ভিনেগার মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুন প্রথমে পায়ের গোড়ালে হালকা গরম জলেতে দশ মিনিট ডুবিয়ে রাখুন এরপর পাটা মুছে তাতে মিশ্রণটা লাগান শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন সপ্তাহে দুদিন এটা করলে পা ফাটা কমে যাবে আবার শুধু মধু ব্যবহার করেও পা ফাটা রোধ করা যায় গামলায় হালকা গরম জলেতে এক কাপ মধু ঢালুন পাটা তাতে কুড়ি মিনিটের মতো ডুবিয়ে রাখুন এবার পা ঘষার পাথর দিয়ে ধীরে ধীরে মাসাজ করুন নিয়মিত এটি করলে পা ফাটা রোধ করা যায় দুই কলা দুটি পাকা কলা ভালোভাবে চটকে নিন এরপর এটি আক্রান্ত স্থানগুলোতে ভালোভাবে লাগান কুড়ি মিনিটের পর পাটা ধুয়ে ফেলুন কলায় থাকা প্রাকৃতিক ময়েশ্চারাইজার ভিটামিন এ বি সিক্স এবং ভিটামিন সি ত্বকে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে তিন বেকিং সোডা এক বালতি অথবা গামলায় হালকা গরম জলেতে তিন চামচ বেকিং সোডা ভালোভাবে মেশান জলেতে কুড়ি মিনিট পা ডুবিয়ে রাখুন পাথর দিয়ে পায়ের কড়ালে আস্তে আস্তে ঘষুন এরপর পরিষ্কার জলেতে পা ধুয়ে তোয়ালে দিয়ে মুছে ফেলুন পা শুকিয়ে এলে মশ্চারাইজার ব্যবহার করুন সপ্তাহে অন্তত তিনবার বেকিং সোডা এভাবে ব্যবহার করলে উপকার পাবেন চার গ্লিসারিন ও গোলাপ জল পা ভাটা রোদে গ্লিসারিন ও গোলাপ জলের মিশ্রণ দারুণ কার্যকরী প্রতি রাতে ঘুমানোর আগে গ্লিসারিনের সঙ্গে সম পরিমাণ গোলাপ জল মিশিয়ে পায়ে ম্যাসাজ করুন এটি পা ফাটা রোধ করবে পাঁচ লেবু ও ফ্যাসলিন লেবুর রসের সঙ্গে ফ্যাসলিন মিশিয়ে পায়ে লাগাতে পারেন রাতে ঘুমোতে যাওয়ার আগে পা ভালোভাবে পরিষ্কার করে মিশ্রণটি লাগান এটি আপনার পা ফাটা রোধ করবে তাহলে বন্ধু এজ লাজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন